নমস্কার বন্ধুরা, কর্মসাথী প্রকল্প। বন্ধুরা, কর্মসাথী প্রকল্পে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কর্মসাথী প্রকল্পে যারা বাংলাতে আবেদন করতে চাইছেন তাদের জন্য বাংলাতে ফর্ম রয়েছে, এবং যারা ইংরেজিতে আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু ইংরেজিতেও ফর্ম রয়েছে। তো এই আবেদনপত্রটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই কর্মসাথী প্রকল্পের উপর আগে একটি আমার ভিডিও বানানো রয়েছে, সেখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। তো তার লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সঙ্গে আই বাটনও দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি গুগল ইন্টারফেসে যাবেন, এবং যাবার পর আপনাকে কিন্তু এই ওয়েবসাইটটাতে আসতে হবে। ওয়েবসাইটটা আপনারা আসা রাখছি, দেখতে পাচ্ছেন wbmsme.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে একটু যদি আপনি আসেন, এখানটায় দেখবেন এই যে কর্মসাথী প্রকল্প বলে দেখতে পাচ্ছেন, আশা রাখছি আপনারা দেখুন। কর্মসাথী প্রকল্পের নিচে দেখুন ফর্ম বলে দেওয়া রয়েছে, ফর্ম একটা ইংরেজিতে দেওয়া রয়েছে, একটা বাংলায় দেওয়া রয়েছে। তো দুটো ফর্মই কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগছে, কী লিখতে হবে ইত্যাদি। তো প্রথমে আপনারা দেখুন, তো প্রথমে আপনারা যদি আমি ইংলিশ ফর্মটা এখান থেকে ডাউনলোড করি তাহলে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন কর্মসাথী প্রকল্প দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানেক্সার 1, এখানে আপনার ফটো, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার ফটো এখানে লাগবে। এরপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ওনার নাম, ফাদার নেম লাগবে, মাদার নেম অথবা গার্ডিয়ান নেম, যে কোনো একটা আপনি এখানে বসাবেন। ডেট অফ বার্থ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থেকে থাকে অথবা যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে সেইটা দেখে আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন। এরপর মেল না ফিমেল যেটা হবে সেটাতে টিক চিহ্ন মারবেন। নেম অফ দ্য স্পাউস, আপনার ওয়াইফের নাম আপনি এখানে দেবেন, অথবা আপনার যদি এ হয় সেখানে দেবেন। এই ফুল কমিউনিকেশান অ্যাড্রেস আপনার এখানে ভিলেজ, পোস্ট, আপনার তারপর পিএস, সাবডিভিশন ইত্যাদি দেবেন। এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, এখানে আপনারা দেবেন। তারপর এখানে দেখুন, এখানে আরেকটা দেওয়া হচ্ছে ফুল অ্যাড্রেস, ঠিক আছে, ফুল অ্যাড্রেস এখানে দেবেন উইথ মোবাইল নাম্বার। এখানে ফুল অ্যাড্রেস আপনারা লিখবেন, উইথ মোবাইল নাম্বার এখানে আপনারা লিখবেন। যদিও জায়গাটা খুবই শর্ট, তবুও কিন্তু ছোটো ছোটো করে আপনারা লেখার চেষ্টা করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু মিনিমাম অষ্টম শ্রেণী, অর্থাৎ 8 পাস। যদি আপনাদের কারো হায়ার থাকে তাহলে হায়ার কোয়ালিফিকেশান আপনারা এখানে দেবেন। এরপর ক্যাটাগরি অফ দ্য অ্যাপ্লিকান্ট, আপনি এসসি, এসটি, জেনারেল না ওবিসি সেটা কিন্তু এখানে এখানে যেটা আপনার ক্যাটাগরি সেটা দেবেন। তবে যদি এসসি, এসটি, ওবিসি হন তাহলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরপরে হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট, আপনি যে পারপাসে এই টাকাটা নেবেন সেই প্রজেক্টটা আপনি এখানে আপনাকে দিতে হবে। কস্ট অফ দ্য প্রজেক্ট, টোটাল কস্ট আপনার যে প্রজেক্টে সেটা দেবেন। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য কোঅপারেটিভ ব্যাঙ্ক ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু শুধুমাত্র অফিসের পারপাসে। এরপরে দেখুন, এখানে আপনি একটা সিগনেচার করবেন। করবার পর আপনাকে তার সাথে সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে একটু ভালো করে দেখে নিন। ফটো আইডেন্টি প্রুফ আপনাকে দিতে হবে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি যে আইডেন্টি প্রুফ যেগুলো আছে সেগুলো দেবেন। এরপরে রেসিডেন্সিয়াল প্রুফ আপনি দিতে পারেন, সেখানে ভোটার কার্ড দিতে পারেন, সেখানে আপনি আপনার ইলেকট্রিক বিল দিতে পারেন, সেখানে আপনি ওয়াটার বিল দিতে পারেন, সেখানে আপনি ভোটার কার্ড দিতে পারেন। এজ প্রুফ হিসাবে আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দেবেন। প্রুফ অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনি যে কোয়ালিফিকেশানটা এখানে লিখবেন সেই কোয়ালিফিকেশানটা কিন্তু আপনি এখানেও দেবেন। এরপর কাস্ট সার্টিফিকেট, যদি আপনি জেনারেল বাদে অন্য কোনো ক্যাটাগরি হন তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন। ডিটেল প্রজেক্ট রিপোর্ট, অর্থাৎ আপনি যে পারপাসে এই সরকারের কাছ থেকে এই টাকাটি নিচ্ছেন সেই তার ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এটা হচ্ছে আপনি ইংরেজিতে ফর্ম ফিল আপ হলো। এবার বাংলাটা এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাংলাটা আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তো এর জন্য পুনরায় কিন্তু আপনাকে আবার সেই ওয়েবসাইটটায় আসতে হবে। আসার পর এখানে যে বেঙ্গলি যে ফর্মটা রয়েছে, বেঙ্গলি ফর্ম, এখানে কিন্তু আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। দেখুন বাংলা তো একই, আবেদনকারীর পুরো নাম, পিতা মাতা অভিভাবকের নাম দেবেন, আবেদনকারীর জন্ম তারিখ, পুরুষ মহিলা ইত্যাদি যা আছে, আবেদনকারী স্বামী স্ত্রী বিবাহিত যদি যা হয় তাই দেবেন। এখানে আপনার একটা ফটো লাগবে, যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার সমেত দেবেন, প্রকল্প যেখানে করবেন তার সম্পূর্ণ ঠিকানা, বুঝতে পারছেন? তো আপনার যেখানে আপনি দোকান বা যেখানে আপনি ব্যবসা করতে চাইছেন তার পুরো ঠিকানাটা আপনি এখানে দেবেন। শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দেবেন, আবেদনকারী যদি জেনারেল, এসসি, এসটি যা লেখা রয়েছে সেটা আগেই দেবেন। প্রকল্পের নাম এবং কোড, যে প্রকল্পের জন্য আপনি সরকারের কাছ থেকে আবেদন করছেন টাকার জন্য, তো তার সেই প্রকল্পটা আপনি এখানে লিখবেন। প্রকল্পের মূল্য লিখবেন, এবং তারপর কোঅপারেটিভ যে ব্যাঙ্ক এটা অফিস ব্যবহারের জন্য, এটা আপনার নয়। এবার এখানে দেখুন, এখানে আপনি একটা সিগনেচার করবেন। এবার নিচের দেওয়া একই, নিচের দেওয়া সচিব প্রচিব পত্র এখানেও একইভাবে, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যা যা লাগবে, বয়সের প্রমাণপত্র দেবেন, বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র সেটা দেবেন, আপনি যে বসবাস যেখানে করছেন তার প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারেন।
এছাড়াও আপনার দেখুন যদি আপনি কাস্ট হন অর্থাৎ যদি জেনারেল বাদে অন্য কোনো কাস্ট হন তাহলে কিন্তু তার ডিটেলসটা আপনি এখানে দেবেন, সঙ্গে প্রকল্পের বিবরণ, আপনি যে প্রকল্প নিয়েছেন তার বিবরণটি কিন্তু আপনি এখানে দেবেন। তো দিয়ে কিন্তু তারপর আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং কোথায় আপনাকে এটা জমা করতে হবে তার জন্য কিন্তু আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে, আপনি কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও, আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।